কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে কাতার থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ শীর্ষক কর্মশালা ও কাতারে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা 2023 পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের আহ্বায়ক নুরুল আফসার বাবুলের সভাপতিত্বে এবং জিএম আকাশের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার জনাব ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিআইপি জানাল আহমেদ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, সংগঠনের সদস্য সচিব ইউসুফ পাটোয়ারি লিঙ্কন, সমন্বয়ক আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম এবং আহসানুল্লাহ সজীব। অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সর্বশেষ রেমিটেন্স প্রেরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনার মূল আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড দল শ্রাবণ ব্যান্ড নিজেদের গানে মাতিয়ে তুলেন উপস্থিত অতিথিদের। নৈশভোজের মাধ্যমে এই রেমিটেন্স প্রেরণ শীর্ষক কর্মশালা সভার পরিসমাপ্তি ঘটে। শুধু ওই ধরনের পাঠানোর ব্যাপার না, রেমিটেন্স বৃদ্ধি করাও একটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ টাস্ক। এবং রেমিটেন্স বৃদ্ধির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইয়ে হলো যে আমাদের সেল স্কিল এবং স্কিল ম্যান পাওয়ার রিসোর্সের দ্বারা তাদেরকে আমাদের আনা সেল স্কিল এবং স্কিল ম্যান পাওয়ারকে যদি আমরা রপ্তানি করতে পারি, আমরা হয়তো আনস্কিলের চাইছে, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের এই রেমিটেন্স বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমি স্বপ্নটি জাতির পিতার জন্য না, এই স্বপ্ন ছিল আমাদের সকল মানুষের জন্য, আমাদের দেশের মানুষ যেন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে পায়, সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সুখী শান্তিতে থাকতে পারে, সেই জন্য উনি এই স্বপ্নটি দেখেছিলেন। এই স্বপ্নটি বাস্তবায়ন আমাদের সকলের দায়িত্ব। আমরা আজকের যে উদ্যোক্তা সম্মাননা এবং কর্মশালা যেটি রেমিটেন্সের কথা বলা হচ্ছে, এটিও কিন্তু আমাদের সোনার বাংলা বাস্তবায়নের পথে একটি দৃঢ় ফল। এই জন্য আজকে যারা উদ্যোক্তাদের বিতরণের একটা অনুষ্ঠানে আজকে যোগ দিয়ে যে উদারতার পরিচয় দিয়েছেন, এই জন্য আমি বাংলাদেশ কমিউনিটি, আমার সংগঠন এবং বাংলাদেশের আমরা 4.5 লক্ষ বাঙালি সবার পক্ষ থেকে স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আমরা জেনেছি বিগত 3 মাস থেকে স্যার আসতেছেন কাতারে, অনেকে জেনেছেন, আমরা মিডিয়ার যোগ আমরা জেনেছি, অত্যন্ত দক্ষ এবং খুবই ভালো একজন মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন দক্ষ কূটনীতিক। ইতিপূর্বে তিনি ইথিওপিয়া, আফ্রিকান ইউনিয়ন, সুদান, বুরুন্ডি সহ 4টা দেশের উনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।